আমরা অনেক কথা বলি রেমিটেন্স নিয়ে আমি বিশ্বাস করি আমাদের যত না বেশি টাকার রেমিটেন্স দরকার যত না বেশি ডলার দরকার তার থেকে বেশি দরকার জ্ঞানের রেমিটেন্স সোশ্যাল ইনস্টিটিউট তৈরি করার ক্ষেত্রে যারাই রিমার্কেবল কিছু করছে তারা পৃথিবীর অনেক দেশে থাকতে পারতো বা তারা কনসিয়াসলি চুজ করছে যে না আমরা বাংলাদেশে থাকবো আমরা এখানে ভালো কিছু করব। আমাদেরকে তিরিশ বছর প্ল্যান করতে এবং তিরিশ বছরের প্ল্যানের মেইন চিন্তা হচ্ছে গুড গভর্নেন্স তৈরি করতে হবে যে গুড গভর্নেন্স তার থাকবে স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউটের উপরে এবং সেই স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট তৈরি করার জন্য যোগ্য বাঙালি লাগবে যাদের একটা অংশ দেশে আছে যাদের একটা বড় অংশ আসলে দেশে নাই বাংলাদেশের একটা বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা যারা আসলে বাংলাদেশকে বিল করতে পারে যাদের ওই যোগ্যতা আছে দক্ষতা আছে মেধা আছে এক্সপিরিয়েন্স আছে তারা আউট অফ ফ্রাস্ট্রেশন বলি অর ল্যাক অফ অপরচুনিটি বলি তারা বাংলাদেশে নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই আমি একদম সাধারণ মানুষ হিসেবে রিকোয়েস্ট করতেছি যে আপনারা একবার বাংলাদেশকে রিকনসিডার করেন রিকনসিডার করেন বিকজ ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যামেজিং লেগেসি এন্ড অ্যামেজিং কন্ট্রিবিউশন অস্ট্রেলিয়াতে ক্যানবেরাতে যান নিউ ইয়র্কের জামাইকাতে যান আপনি কিন্তু কোনো পলিটিক্যাল লিডারের ফান্ডামেন্টাল স্ট্যাচু দেখবেন না বা আমি দেখি নাই আমি দেখছি একটা টং এর চা রেপ্লিকেট করার চেষ্টা করা হয়েছে ওই বাংলাদেশের এনভায়রনমেন্টটাকে আমরা খুঁজি আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাচ্ছি যে এরা বাংলাদেশের মানুষ এরা এই সাহসটা দেখাইছে এরা বাংলাদেশকে বিল করতে চায় আপনি জয়েন করেন নট এজ আ পলিটিশিয়ান বাট এজ আ সামাজিক সংস্কারের যে জায়গাটা সেই জায়গাটাতে আমাদের ব্রেন ড্রেন হয়েছে আর ওদের দেশগুলোতে রিভার্স ব্রেইন ড্রেন হয়েছে সেই রিভার্স ব্রেইন ড্রেনটা কি এখন বাংলাদেশে শুরু হইতে পারে না এই দুই সালে শুরু হতে পারে না আমরা কি যথেষ্ট রিজন তৈরি করতে পারি নাই যে জন্য আমাদের জ্ঞানী গুণী প্রবাসী বাঙালিরা চিন্তা করবে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাতে প্রবাসী বাঙালিদের জ্ঞান ও প্রজ্ঞা অপরিহার্য খুবই দরকার সবাই পলিটিক্স নিয়ে অনেক কথা বলছে আমি অনেক বেশি ইন্টারেস্টেড বাংলাদেশের গুড গভর্নেন্স নিয়ে যেটা ছাড়া লং রানে আমাদের পলিটিক্স ঠিক হবে না আমাদের কোনো কিছু ঠিক হবে না গুড গভর্নেন্স আসতে হলে আমাদের স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট লাগবে এই স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট করার জন্য সবচেয়ে উপযুক্ত যে ব্যক্তিরা তাদের বেশিরভাগই বাংলাদেশে থাকে না তারা প্রবাসী বাঙালি তাদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে ওই সোশ্যাল ইনস্টিটিউটগুলো তৈরি হইতে পারে যেটা দিয়ে আমরা সত্যিকার অর্থে স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশের সামনে তিরিশ বছরে অসাধারণ কিছু বিষয় আমরা দেখব সোশ্যাল জাস্টিসের জায়গা থেকে সাম্যের জায়গা থেকে বৈষম্য থেকে বের হওয়ার ক্ষেত্রে তো আমার আজকের এই টোটাল ভিডিওটার মূল পয়েন্টটা হচ্ছে প্রবাসী বাঙালিদের যাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে পনেরো বিশ বছর কোনো সে প্রফেসর হিসেবে হোক রিসার্চার হিসেবে হোক গভর্নমেন্ট সার্ভিসে হোক ডিফারেন্ট ডিসিপ্লিনে হোক যারা একটা এক্সিলেন্স সাথে কাজ করেছেন প্লিজ আপনারা একবার চিন্তা করেন আপনাদের জীবনের একটা সময় তিন থেকে পাঁচ বছর বাংলাদেশে ইনভেস্ট করার যেই সময়টাতে আপনারা বাংলাদেশে ইউ উইল গিভ ব্যাক ইউ উইল ইনভেস্ট এবং ডেফিনেটলি ইউ উইল গেট অ্যামেজিং রিটার্ন আমরা অনেক কথা বলি রেমিটেন্স নিয়ে আমি বিশ্বাস করি আমাদের যত না বেশি টাকার রেমিটেন্স দরকার যত না বেশি ডলার দরকার তার থেকে বেশি দরকার জ্ঞানের রেমিটেন্স আমাদের নলেজের রেমিটেন্স দরকার সেই নলেজটা কাদের আছে সেই নলেজটা যাদের আছে তারা এখন ইউরোপ আমেরিকা কানাডাতে আছে। তারা রেমিটেন্স পাঠান আপনাদের এমিটেন্সেস আপনাদের নলেজ আপনাদের অ্যাডভাইস আপনাদের আপনারা বিশ তিরিশ বছর ধরে অ্যাজ এ ইনভেস্টার কাজ করতেছেন আপনারা অনেক কিছু জানেন আপনারা বাংলাদেশের শেয়ার মার্কেটকে বদলাই ফেলতে পারেন আপনারা আপনার বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোকে বদলায় ফেলতে পারেন নতুন ইউনিভার্সিটি তৈরি করতে পারেন আপনারা বাংলাদেশে এমন একটা থিঙ্ক ট্যাঙ্ক বডি তৈরি করতে পারেন যে থিঙ্ক ট্যাঙ্ক বডিটা বাংলাদেশে অনেক দিন কন্ট্রিবিউট করবে আই ক্যান মানে মানে আই অ্যাকনোলেজ দ্য ফ্রাস্ট্রেশন অফ মেনি পিপল যে সে বলবে যে আমাকে তো মানে কি বলবো যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ দেওয়া হয়নি এখন সুযোগ তৈরি হবে এখন আপনারা যোগাযোগ করেন এখন আপনারা রিকনসিডার করেন দিস ইজ দ্য টাইম যখন আমরা বাংলাদেশের স্বপ্ন দেখব যে একটা আমাদের যে জ্ঞানী প্রবাসী বাঙালিরা বাঙালিরাদের মধ্যে একটা বড় অংশ তারা আসলে জেনুইনলি মানে ফিজিক্যালি আসুক বা তারা দেশের বাইরে থেকে তারা কন্ট্রিবিউট করার চিন্তা করুক তারা আসলে চিন্তা করবে যে না দিস ইজ মাই টাইম যখন আমি বাংলাদেশে আমার নলেজকে ইনভেস্ট করব। ডেফিনেটলি সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে প্রচুর আমাদের শ্রমিক ভাইরা রেমিটেন্স পাঠাচ্ছে বাট হোয়াট অ্যাবাউট আমাদের বুয়েট আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে বিশাল একটা অংশ যারা ওয়েস্টে চলে গেছে তাদের তো আরও বিশাল কিছু দেয়ার আছে আপনার কাছে খারাপ লাগে না ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে দেখলে আপনি দেখেন আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ঢাকা ইউনিভার্সিটির যে অ্যালার্ম নাই এবং ঢাকা ইউনিভার্সিটির ভিসি আপনার কাছে খারাপ লাগে না আমার কাছে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম না ভাই দা বাট আমার কাছে এটা খুব খারাপ লাগে খারাপ লাগে এই কারণে যেইখানে ঢাকা ইউনিভার্সিটির অ্যালাম নাইয়ে এত ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রীরা আছেন এত ব্রিলিয়ান্ট মানুষ আসেন ঢাকা ইউনিভার্সিটির অ্যালাম নাই সেইখানে এরকম একটা মানে কি বলবো মানে কি বলবো মানে লো লাইফ ভিসি এটা কেমনে আমরা মানে টলারেট করি কেন টলারেট করি আমরা বলতে পারি যে করাপশন ছিল আমরা বলতে পারি যে অনেক সমস্যা ছিল সুযোগ দেওয়া হয় নাই অনেক অতিরিক্ত পরিমাণে পলিটিক্স হয়েছে আই আই রেসপেক্ট দ্যাট হ্যাঁ আই আই অ্যাকনোলেজ অল দ্য প্রবলেম দ্যাট হ্যাপেন বাট এখন তো আমরা নতুন করে তৈরি করতে পারি এখন তো আমরা নতুন করে চিন্তা করতে পারি এখন তো ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইনক্লুডিং অল দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস নতুন করে চিন্তা করতে পারে যে আমরা যোগ্য মানুষদেরকে আমরা একটা প্রপার এনভায়রনমেন্ট দেই বা দেওয়ার চিন্তা করি এবং কিছু কিছু জায়গায় আমাদেরকে কিছু কিছু হয়তো একটা হেলথ ইনস্টিটিউট একটা হেলথ রিসার্চ ইনস্টিটিউট হয়তো আমাদেরকে তৈরি কর মানে নতুন করে চিন্তা করতে হবে সবগুলো হয়তো রেডি করা নাই কিছু হচ্ছে এক্সিস্টিং স্ট্রাকচারকে সংস্কার করতে হবে কিছু হচ্ছে গিয়ে হয়তো নতুন একটা উদ্যোক্তার স্পিরিট নিয়ে এসে তৈরি করতে হবে বাট আমার একটাই রিকোয়েস্ট যখন আমরা চিন্তা করছি যে নতুন বাংলাদেশ সবাই চিন্তা করতেছে পলিটিক্সের কথা রেমিটেন্সের কথা আমি তখন চিন্তা করি যে না আমি একটা সোশ্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমার কাছে মনে হয় যে এইটা ঠিক আছে এই পয়েন্টগুলো বাট আমার কাছে মনে হয় যে আমাদেরকে তিরিশ বছর প্ল্যান করতে হবে এবং তিরিশ বছরের প্ল্যানের মেইন চিন্তা হচ্ছে গুড গভর্নেন্স তৈরি করতে হবে যে গুড গভর্নেন্সটা দাঁড়ায় থাকবে স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউটের উপরে এবং সেই স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট তৈরি করার জন্য যোগ্য বাঙালি লাগবে যারা যাদের একটা অংশ দেশে আছে যাদের একটা বড়ো অংশ আসলে দেশে নাই তারা যখন ফেরত আসবে এবং সবাই মিলে যখন বিল্ড করবে ওই তখনই এই স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউটগুলো অটোমেটিক্যালি বাংলাদেশকে পরিবর্তন করে ফেলবে তিরিশ বছরে ইনশাল্লাহ আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো এই যে আপনারা আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে আসেন ওই সোসাইটিগুলোতে আপনি মানে থাকায় বা না থাকায় আসলে ওই সোসাইটিগুলোর কতটুকু কী যায় আসে প্র্যাকটিক্যালি আপনি বাংলাদেশে মুভার্স অ্যান্ড সিকার্স হইতে পারবেন কিন্তু আপনি ওই দেশগুলোর কথা একটা একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় আমি জাস্ট আমি কাউকে চ্যালেঞ্জ করতেছি না বাট আপনি আপনি জাস্ট একটু চিন্তা করেন আমেরিকাতে যে গান ল যে স্কুলে বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেললো এরকম যে শ্যুটিং এটাকে আপনি পছন্দ করেন পছন্দ করেন না আপনি যে পছন্দ করেন তাতে কারো কিছু যায় আসে আপনি প্রোটেস্ট করলে কারো কিছু যায় আসবে গত বিশ বছর তিরিশ বছর এটা চেঞ্জ হয়েছে গত বিশ বছর আপনি কী পরিমাণ স্কুল শ্যুটিং আপনি জাস্ট একটু মানে ইউএসএ শুটিং স্কুল শুটিং অথবা ইউএসএতে মানে পাবলিক ফায়ারের একটু হিস্ট্রি দেখেন তো ডোনাল্ড ট্রাম্প কানে গুলি খাইছে এখন এটা ফেক রিয়েল আমি যাই না বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে কি মানে আসলে কি আপনার রেলেভেন্সটা আসলে এখানে কতটুকু আচ্ছা ইউএসএর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি যতজন প্রবাসীকে কোয়েশ্চেনটা করছি আচ্ছা আপনি কমলা হ্যারিসকে পছন্দ করেন নাকি ট্রাম্পকে পছন্দ করেন অলমোস্ট সবাই বলছে আমি একজনের পছন্দ করি না সো ইউ সি ইউ আর টেকনিক্যালি ভোটিং ফর মানে ভোটিং ফর সামমান ইউ ডোন্ট লাইক অ্যান্ড দ্যাস দ্য রিয়ালিটি বিকজ ইউ ডেন্ট হ্যাভ এ চয়েস এবং আপনি জানেন যে আপনি যাকেই ভোট দেন না কেন সে ঠিকই কিন্তু ওয়ার ফান্ডিং করবে আপনার ট্যাক্সের টাকায় কম হোক বেশি হোক আচ্ছা ঠিক আছে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়ার পাবলিক স্কুলে আপনার বাচ্চাদেরকে যে যে স্টাইলে সেক্স এডুকেশনটা দেওয়া হচ্ছে ছোটো বাচ্চাদেরকে সেক্স এডুকেশনের নামে যা যা কিছু শেখানো হচ্ছে আপনি সেটা কতটুকু সমর্থন করেন আচ্ছা আপনি যে সমর্থন করেন বা না করেন কেউ আপনার কাছে জানতে চাইছে কেউ কি আপনার জিজ্ঞেস করছে ভাই তোমার কী মনে হয় তোমার বাচ্চাকে শিখাবো ঠিক হবে কি ভুল হবে ইউ ডোন্ট ম্যাটার টু দ্যাম সো দে হ্যাভ আ সোসাইটি দে হ্যাভ আ ন্যারেটিভ দেল ডু ইট ইরেসপেক্টিভ অফ আপনি কে আপনি কী করেন এবং কি না এখন আপনি বলতে পারেন সারা পৃথিবীতেই তো তাই কিন্তু আমি এটা বলতে চাই যে বাংলাদেশে বাংলাদেশ এখনও ওই জায়গায় আছে যেখানে আপনার নলেজ আপনার কন্ট্রিবিউশন আপনার ভয়েস আপনার যে কি বলবো ইম্প্যাক্ট আপনি বাংলাদেশে তৈরি করতে পারবেন সম্ভাবনা অনেক বেশি সবার ক্ষেত্রে সেটা সত্যি না আমি জানি অনেক মানে প্রবাসী বাংলাদেশে যাও এক একজন এক একটা সিচুয়েশানে আসে হ্যাঁ বাট যারা আসলে কেই আমি স্পেশালি করলে তাদেরকে অনুরোধ করতে চাই এটাকে রিকনসিডার করার যে আপনারা যে সোসাইটির যে কনটেক্সটে আসেন ইউডোন্ট রিয়েলি ম্যাটার দেয়ার ইউ জ ইউর জাস্ট লিভিং আ গুড লাইফ আই রেসপেক্ট দ্যাট দ্যাটস কমপ্লিটলি লিগাল কমপ্লিটলি এথিক্যাল বাট হোয়াট অবাউট ইউ কাম টু আ কম্প্যারেটিভলি কী বলবো সোসাইটি লাইক বাংলাদেশ যেটা ডেফিনেটলি আপনার এবং সেই বাংলাদেশে আপনাকে অনেক দরকার আপনি এটা বিল্ড করতে পারবেন লাইক জেনুইনলি ইউ ক্যান ইউ ক্যান ফিল দ্যাট আমি এটা বিল্ড করতেছি ইউনো আপনি বিল্ড করতে পারবেন একটা জিনিসকে এবং এটা বিল্ড বাংলাদেশকে বিল্ড করা দরকার বাংলাদেশে প্রচুর পরিমাণে রিবিল্ডিং দরকার এটা আপনি বুঝেন আমি বুঝে আমরা সবাই বুঝি আমি সেই রিবিল্ডিংয়ের অনেকটাই পারবো না কিছুই পারবো না আমি আমি একটা সাধারণ ছেলে বাট আপনি পারবেন আপনি আসেন রাজার দিন জাস্ট সেই দিন না থাক থাক বাবা বেঁচে গেছি চলে আসছে লাইক আপনি পারবেন এবং আপনার সেই দক্ষতা আছে যোগ্যতা আছে ক্যাপাবিলিটি আছে সেই যক্ষযোগ্যতা একটা বড়ো অংশ আপনি ওয়েস্টে গেইন করছেন আই রেসপেক্ট দ্যাট বাট একটা বড়ো সময় আপনি বাংলাদেশে ছিলেন সো আমার ওভারঅল আমার মানে এই জায়গাটা আপনি একটা খুব মানে ইন্টারেস্টিং একটা কেক স্টাডি আপনাদেরকে বলি ইউভাল নোয়া হারারির কথা বলি উনি হচ্ছেন ওয়ার্ল্ডের বর্তমানে সবচেয়ে ইম্প্যাক্টফুল থিঙ্কারদের একজন অরিজিনালি হিস্টোরিয়ান ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটিগুলো পড়াশোনা করছেন হিস্ট্রির উপরে এবং অভিয়াসলি পিএইচডি করছেন ওনার বই মানে কোটির উপরে বিক্রি হয় এবং ওনাকে মানে বিল গেস থেকে শুরু করে কোনো মানে বড় বড়। ইনস্টিটিউট নেই পৃথিবীর যারা ওনাকে ডাকে না আমি ওনার সাথে অনেক ব্যাপারে প্রচণ্ড রকম ডিস্যাগ্রি করি এবং ইনফ্যাক্ট আমি কতগুলো ব্যবসায়ী ওনার সাথে ডিস্যাগ্রি করি সে ব্যাপারে আলাদা একটা পডকাস্ট হবে বাট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি যেখানে কোনো ডাউট নেই যে হি ইজ আ ভেরি ইম্প্যাক্টফুল থিঙ্কার উনি ওয়ার্ল্ড লিদারদেরকে মানে কী বলবো অ্যাডভাইস দেয় যে ওয়ার্ল্ড কীভাবে চলা উচিত এবং ভবিষ্যৎ কী হবে উনি কোন ইউনিভার্সিটিতে এখন আসেন পড়ায় উনি একটা ইজরায়েলের ইউনিভার্সিটিতে পড়ায় যেখানে উনি প্রফেসর হইতে পারতো হারভার্ডের অথবা অক্সফোর্ডের সেখানে উনি চুজ করছে টু গো ব্যাক টু ইসরায়েল ওয়াই বিকজ হি ওয়ান্টস টু কনস্ট্রাক্ট ইসরায়েল তাদের যদি এই প্যাশন থাকতে পারে উইথ অল ইটস ইসরায়েলস হিস্ট্রি এবং ইসরায়েলের তো সিকিউরিটি থ্রেটের কোনো মানে ইসরায়েলের যে হিস্ট্রি আমরা সবাই জানি এবং আমরা সবাই এটা বুঝি যে ইসরায়েলে থাকার থেকে ইউএসএ কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া থাকাটা অনেক বেশি সেফ অ্যাটলিস্ট টু সে দ্য লিস্ট কিন্তু উনি ইসরায়েলে ব্যাক করছেন তাহলে আমরা যখন এত চিন্তা করি যে না আমরা আমাদের দেশকে বিল্ড করব। কেন আমরা ব্যাক করি না কেন আমরা চিন্তা করি না যে না আছে ঠিক আছে আমি দেশের জন্য কী করতে পারি আমি যদি ব্যাক ফিজিক্যালি ব্যাক না করি আমি আসলে কি এক্স্যাক্টলি কী করে কোন জায়গাটা আমি স্ট্র্যাটেজিক্যালি কন্ট্রিবিউট করতে পারি যেটা সিগনিফিকেন্ট হবে আমি আরও অনেক এক্সাম্পল দিতে পারবো যারা ইন্ডিয়ায় ব্যাক করছে যারা চায়নায় ব্যাক করছে এবং ব্যাক করে তারা রিমার্কেবল কিছু করছে বাংলাদেশে আপনি যদি খুব খেয়াল করেন গত বিশ থেকে তিরিশ বছরে যারা রিমার্কেবল কিছু করছে আদার দেন পলিটিক্স স্পেশালি সোশ্যাল ইনস্টিটিউট তৈরি করার ক্ষেত্রে যারাই রিমার্কেবল কিছু করছে আপনি আমরা আইসিডি আইসিডি ডিআরবির এক্সাম্পল দিই অথবা আমরা যে কোনো এক্সাম্পল যেটা আপনার পছন্দের ইনস্টিটিউট আপনি সেদিকে যদি তাকান সোশ্যাল ইনস্টিটিউট আপনি দেখবেন যারা এটা শুরু করছে দ্য দা দ্য ফাউন্ডার্স কোফাউন্ডার্স যারা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে দে তারা যদি চাইতো তারা বাংলাদেশে নাই থাকতে পারতো তাদের বাংলাদেশে থাকার দরকার ছিল না তারা চাইলে বাংলাদেশে না থাকতে পারত তাদেরকে বাংলাদেশে থাকতে হবে ব্যাপারটা ছিল না বাট তারা কনসিয়াসলি চুজ করছে যে না আমি বাংলাদেশে কন্ট্রিবিউট করবো এবং সেটার জন্য দে দে বিল্ডার সামথিং রিমার্কেবল আপনি মানে গণস্বাস্থ্যের কথা বলেন অথবা আপনি আরও অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে বাট আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না কারণ একজন একটা ইনস্টিটিউট একজনের পছন্দ আর একটা ইনস্টিটিউট একজনের পছন্দ না বাট আমি যেটা বলতে চাচ্ছি যারা বাংলাদেশে সাবস্ট্যান্সিয়াল কিছু করছে তারা বাংলাদেশে চাইলে না থাকলেই পারতো তারা পৃথিবীর অনেক দেশে থাকতে পারতো বাট তারা কনশিয়াসলি চুজ করছে যে না আমরা বাংলাদেশে থাকবো আমরা এখানে ভালো কিছু করবো আই এম নট টকিং অ্যাবাউট পলিটিক্স আই এম টকিং অবাউট যারা সোশ্যাল ইনস্টিটিউট বিল্ড করছে তাদের কথা সো প্লিজ একবার আমরা একটু রিকনসিডার করি যে আমরা কি বাংলাদেশে আমার জ্ঞান এবং প্রজ্ঞাকে ইনভেস্ট করে আমার নিজের জন্য ফ্যামিলির জন্য এবং সবার জন্য একটা বেটার বাংলাদেশ তৈরি করতে পারি কি না দেখেন বাংলাদেশের এখন সবাই একটা পলিটিক্যাল রেজিম চেঞ্জ হচ্ছে নতুন ইন্টারিম গভর্নমেন্টে কে আসবে পলিটিক্সে কে আসবে এগুলো নিয়ে খুব চিন্তা ভাবনা করছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এর আগে অনেকবার রেজিম চেঞ্জ হয়েছে বিভিন্ন রকম রেজিম চেঞ্জ হয়েছে আমরা যদি একটু অনেকটা পিছন থেকে যাই বাংলাদেশের একটা সময় ছিল যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আমি যদি সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় দুশো বছর ছিল তার আগে ডেফিনেটলি ঢাকা ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মোস্ট লিভেবল সিটিজ আপনি যদি সেই সতেরোশোর দিকে যান তারপরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো আমরা যখন একটা কলোনাইজেশনের মধ্যে গেলাম প্রায় দুশো বছর আমরা একরকম নিঃস্ব হয়ে গেলাম তারপরে নাইনটিন যেখানে এই দেশের বা এই অঞ্চলের মানুষরা তখন বাংলাদেশ ডেফিনেটলি ছিল না বাট এই সময় এই জায়গার যে মানুষগুলা সেই মানুষগুলা ফাইট করছে সেই আমরা বাঁশের কেল্লার গল্প বলি অথবা আমাদের মিউজিয়ামগুলোতে আমরা যে গল্পগুলো ছোটোবেলা থেকে পড়ে আসছি সাহসিকতার সাথে এই স্বপ্নে যে সাম্য প্রতিষ্ঠিত হবে তারপরে এই দুইটা পাকিস্তান এই দুইটা পাকিস্তানে আমরা দেখলাম না তারপরে আসলো উনিশশো আবার আমরা স্বপ্ন দেখলাম তারপরে সেখান থেকে উনিশশো পঁচাত্তর তারপর থেকে এর সাদের পতন তারপর থেকে দুই হাজার এক এখন আমরা দেখতেছি দুই হাজার পঁচিশ প্রত্যেকবারই যখন রেজিম চেঞ্জ হয়েছে আমাদের বিশাল স্বপ্ন যে সব ঠিক হয়ে যাবে এখন সব ঠিক হয়ে যাবে কিন্তু আলটিমেটলি আমরা কিছুকাল আমরা দেখছি যে হয়তো একটু ভালো হচ্ছে মনে হচ্ছে সব কিছু ভালো হবে তারপরে আবার দেখা যায় কেমনে কেমনে যেন আমরা আগের জায়গাতেই চলে যাই কেমনে কেমনে যেন আমরা আবার আমাদের নিজেদের মধ্যে থেকে কেউ একজন স্বৈরাচার হয়ে যায় বা স্বৈরাচারের সমর্থক অনেক 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 বেশি মানুষ হয়ে যায় এটা কেন আমার মতে এটার মেইন রিজনটা হচ্ছে বাংলাদেশে কখনোই ফোকাসটা আমাদের ছিল না স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট বিল্ড করাতে যেই জন্য আমাদের যে পলিটিক্সের কালচার এবং তার ফলশ্রুতিতে আমাদের যেটাকে হচ্ছে পুয়ার গভর্নেন্স বলি বা ব্যাড গভর্নেন্স বলি সেটার চলে আসে সো সেই জন্য আমাদের এন্টার যে ইকোসিস্টেমটা এই ইকোসিস্টেমটা থেকে কোনো এক্সিলেন্স এবং জাস্টিস আলটিমেটলি আসে না আমরা স্বপ্নটা দেখি এক্সিলেন্স এবং জাস্টিসের বাট এক্সেলেন্স এবং জাস্টিসের স্বপ্নটা কিসের উপরে দাঁড়ায় থাকবে ওই জিনিসটা নাই এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমাদের কী লাগবে আপনি যদি হাই লেভেলে যে কোনো মানে বড় জ্ঞানী ব্যক্তিকে বলেন তারা বলে বাংলাদেশের সমস্যা হচ্ছে গুড গভর্নেন্স নাই ওকে গুড গভর্নেন্সের জন্য কী লাগবে গুড গভর্নেন্সের জন্য আপনার সো স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট লাগবে এখন স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট তৈরি করার জন্য সবচেয়ে উপযোগী ব্যক্তিরা বাংলাদেশে আসলে কই হ্যাঁ কিছু এরা বাংলাদেশে আছে এবং কিছু তারা বাংলাদেশে নানা কারণে গত অনেক বছর তারা তাদের রাইটফুল ডিজার্ভিং প্লেসটা তারা পায় নাই এটা যেমন সত্যি তার থেকে আমি মনে করি আরও বড় একটা সত্যি হচ্ছে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা যারা আসলে বাংলাদেশকে বিল করতে পারে যাদের ওই যোগ্যতা আছে দক্ষতা আছে মেধা আছে এক্সপিরিয়েন্স আছে তারা বাংলাদেশে নাই তারা আউট অফ ফ্রাস্ট্রেশন বলি অর ফর মানে ল্যাক অফ অপরচুনিটি বলি তারা বাংলাদেশে নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই আমি একদমই সাধারণ মানুষ হিসেবে রিকোয়েস্ট করতে চাই আমি মোটেও কোনো জ্ঞানীগুণী ব্যক্তি হিসেবে এটা রিকোয়েস্টটা করছি না যে আপনারা একবার বাংলাদেশকে রিকনসিডার করেন রিকনসিডার করেন বিকজ ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যামেজিং লেগেসি অ্যান অ্যামেজিং কন্ট্রিবিউশন আপনাদের অলরেডি বাংলাদেশের বাইরে আপনাদের অলরেডি একটা সেট আপ আছে পাসপোর্ট আছে গাড়ি আছে বাড়ি আছে পাঁচ বছর বা তিন বছর আপনি বাংলাদেশে যদি কাটান সেটা আপনি ফিজিক্যালি আসেন অথবা সেখানে থেকে আপনি আপনার সময় মেধাকে ইনভেস্ট করেন কি হইতে পারে আপনার কি লস হইতে পারে আপনি তো যদি মানে আল্লাহ না করুক যদি আপনার এই ইনভেস্টমেন্টে তেমন কোনো ফ্রুট না আসেও ইউ গো ব্যাক টু ইউর লাইফ দেখেন একটা দেশ একটা দেশ কিন্তু অনেক সূর্য সন্তান তৈরি করে না ধরেন আমি যদি খুব লেম এক্সাম্পল দেই যে আপনার আমেরিকা খুব বলার মতো লেজেন্ডারি লিডার কয়জন তৈরি করছে আপনি যদি ইভেন স্পোর্টসে ক্রিকেটে যদি এক্সাম্পল দেয় অস্ট্রেলিয়া কতগুলা সেইনওয়ান তৈরি করছে পাকিস্তান কতগুলো ওয়াসিম আকরাম তৈরি করছে ইন্ডিয়া কতগুলা বিরাট কোহলি আর শচীন তেন্ডুলকার তৈরি করছে একটা দেশ কখনোই বিশাল সংখ্যক সূর্য সন্তান তৈরি করতে পারে না পারে না বাংলাদেশের পক্ষে সেটা সম্ভব না বাংলাদেশ যখন কোনো একটা সূর্য সন্তান তৈরি করে স্বাভাবিকভাবে সে আশা করে সূর্য সন্তানটা উইল গিভ ব্যাক দেখেন বাংলাদেশে কখনও বাংলাদেশের পক্ষে কখনোই অনেক বিশাল পরিমাণে খুব জ্ঞানী কবি সাহিত্যিক রিসার্চার তৈরি করা সম্ভব না অল্প যে সংখ্যক সেই সংখ্যকের কাছেই তার আশা থাকবে প্র্যাকটিক্যালি যে তারা আসলে উইল কন্ট্রিবিউট অ্যান্ড গিভ ব্যাক এখানে আমি প্রবাসী বাংলাদেশিদেরকে সম্পূর্ণভাবে আমি সম্মানের সাথে কথাটা বলতে চাই অনেক সময় আমাদের দেশের কিছু মানুষ খুব অসম্মানের সাথে কথা বলেছে ওরা তো স্বার্থপর প্রবাসীরা চলে গেছে আমি মনে করি এই ধরনের কথা বলা খুবই বাজে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফালতু ডেফিনেটলি প্রবাসীরা যারা গিয়েছেন যারা মেধাবী তারা পুরাপুরিভাবে নৈতিক একটা কাজ করছেন এবং তারা যেটা করছেন তাদের সময় উপযোগী একটা কাজ করছেন আমি কোনোভাবেই বলছি না যে তারা বাংলাদেশকে নিয়ে পছন্দ করে না ভালোবাসে না আমি একেবারেই সেই ল্যাঙ্গুয়েজে আমি কথা বলছি না বাট আমার একটা অনুরোধ যে এটাকে রিকনসিডার করা যে ফাইন আপনার লাইফের একটা সিচুয়েশনে একটা কনটেক্সটে আপনি দেশের বাইরে গিয়েছেন সেখানে আপনি ফ্লারিশ করছেন গ্রেট বাট আপনি চিন্তা করে দেখেন আপনাদের অনেকেই আমি সেই অডিয়েন্সের দিকে পার্টিকুলারলি কথা বলছি যাদের বয়স থার্টি প্লাস বিটুইন থার্টি ফাইভ টু ফিফটি ফাইভ যারা অলরেডি কোনো ভালো ইউনিভার্সিটির প্রফেসর অথবা রিসার্চার অথবা অন পনেরো বিশ বছর এক্সপিরিয়েন্স বাংলাদেশ কারকটা চান্স দেন না আপনি তো অলরেডি সেটেল ওয়াই নট ওয়াই নট বাংলাদেশ আপনি একজন সূর্য সন্তান আপনি ভালো করছেন লাইফে বাট আপনার স্কুল কলেজ কি অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ছিল না এবং অনেক ক্ষেত্রে কি আমরা আপনারা অলমোস্ট বিনা পয়সায় পড়াশোনা করেন নাই আপনার কি রুট তার আগের তিন চার জেনারেশন কি বাংলাদেশই না আপনি দেখেন আপনি আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে গিয়েছেন ফাইন বাট ওই সিস্টেমটা তো অলরেডি তৈরি করা ওই সিস্টেমটাতে তো আপনি কমপ্লিটলি রিপ্লেসেবল আপনি যখন বাংলাদেশে আসবেন আপনি বাংলাদেশে আপনি যখন সেই সিস্টেমটা তৈরি করবেন সেই সিস্টেমটা তৈরি করার জন্যই কিন্তু আপনি লিজেন্ড হইতে পারবেন আপনি কিংবদন্তি হইতে পারবেন আপনাদের তো অনেকেরই আসলে অনেক টাকার আর প্রয়োজন নাই কারণ আপনারা অলরেডি লাইফে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছেন এবং বাংলাদেশে আপনারা যা ইনভেস্ট করবেন সেটা ডেফিনেটলি সেটার একটা যদি এটা একটা রিস্ক বাট এই রিস্কটা কি ওয়ার্থিট না বিকজ ইফ ইট গোজ ওয়েল এটা আপনাকে ফাইন্যান্সিয়ালি আপনার রেপুটেশন ওয়াইজ এটা আপনাকে অসাধারণ একটা কিছু দিবে আমি এগেইন আমি কোনো প্রবাসী বাংলাদেশিদেরকে এসে পার্টিকুলারলি পলিটিক্সে জয়েন করার কথা বলছি না কিন্তু আমার ফোকাসটা হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউট বিল্ড করা ইরেসপেক্টিভ অফ পলিটিক্সে কে আসে আমার পয়েন্টটা হচ্ছে যদি স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট থাকে তার ফলশ্রুতিতে গুড গভর্নেন্স হবে তার ফলশ্রুতিতে অলো অটোমেটিক্যালি আমাদের পলিটিক্যাল কালচার উইল বি সিগনিফিকেন্টলি বেটার দেন হোয়াট ইট ইজ ফর লাস্ট ফিফটি ইয়ার্স সেই জায়গাটাতে আমি ফোকাস করার জন্য আমার রিকোয়েস্ট দেখেন আমরা যখন বাংলাদেশকে চিন্তা করি আমরা কিন্তু আসলে কোনো পলিটিক্যাল লিডারকে খুঁজি না বা চিন্তা করি না তার জন্য আমরা দেশে আসি না তার জন্য আমাদের ঢাকার মানুষ গ্রামের বাড়িতে যায় না তার জন্য আমেরিকা প্রবাসী কেউ এত টাকা খরচ করে তার ফ্যামিলিকে নিয়ে বাংলাদেশে আসে না সে বাংলাদেশে আসে ইলিশ মাছ খাওয়ার জন্য আম্রপালি খাওয়ার জন্য সে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে চায় সে টঙের দোকানে চা খেতে চায় সে তার ইউনিভার্সিটির কাছে যায় তার কাছে যে স্মৃতিগুলো বা যে স্বপ্নগুলো বাংলাদেশের সেগুলো কিন্তু আসলে কখনোই বদলায় নাই কেউ আসলে পলিটিক্যাল লিডারের জন্য কিন্তু আসলে বাংলাদেশে আসে না বাঙালিরা আমরা আসি আমাদের ওই সাধারণ মানুষগুলোর জন্য যাদের চোখে মুখে একটা সরলতার ছবি একটা কঠিন পরিস্থিতিতে যারা একটা রেজিলিয়েন্সের সাথে যুগের পর যুগ বেঁচে আছে সেই মানুষগুলোকেই কিন্তু আমরা কল্পনা করি আমরা শীতকালে ভাবা পিঠা খেতে চাই বৃষ্টি হলে আমরা খিচুড়ি খুঁজি বৃষ্টি হলে আমরা আমরা চিন্তা করি আমরা ওই মাটির যে গন্ধটা সেই গন্ধটা আমরা খুঁজি আমরা কিন্তু ওই লিডারের মূর্তির দিকে তাকে আমরা পূজা করি না আগেও করি নাই সামনেও করার কোনো প্ল্যান নাই এবং সেই বাংলাদেশের দিকে আমি আপনাদের কাউকেই ডাকছি না কারণ সেই বাংলাদেশ ওই পলিটিক্যাল লিডার আমরা খুঁজি না আমরা খুঁজি কতগুলা স্মৃতি যেই স্মৃতিগুলা আমাদের মাথায় গেথে আছে বাঙালি হিসেবে আমাদের শিকরের সাথে আপনার দেশের বাড়ি যেখানেই হোক আপনি বাংলাদেশে এসে আপনার দেশের বাড়িতে যান আপনি দেখবেন কত অসহায় সাধারণ মানুষ আছে একদম সাধারণ মানুষ এখনও আছে একেবারেই সাধারণ মানুষ একদম সাধারণ খেতে খাওয়া চাষি দিনমজুর তারা তো বদলায় যায় নাই তারা সবাই করাপটেড হয়ে যায় নাই অসম্ভব তারা সবাই করাপ্টেড হয়ে গেছে আমি কখনই বিশ্বাস করি না অবশ্যই বাংলাদেশে করাপ্টেড মানুষ আছে সব দেশে আছে বাট বাংলাদেশের সবগুলো মানুষ করাপটেড হয়ে গেছে এটা একটা ওভার জেনারেলাইজেশান তাহলে আমরা যখনই কথা বলি বাংলাদেশকে নিয়ে কেন আমরা শুধু ফ্রাস্ট্রেশনের কথা বলি রিসেন্ট টাইমসে আমরা যেই স্টুডেন্টদের যেই গণ অভ্যুত্থান দেখলাম এটা তো স্টুডেন্টদের সাহসিকতা আমি অবশ্যই স্টুডেন্টদের একজন না আমি স্টুডেন্টদেরকে সাপোর্ট করি বা আমি কখনোই বলছি না এটা স্টুডেন্টদের ক্রেডিট এবং দেন স্টুডেন্টদের সাথে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে তাদের ক্রেডিট আমি কোনোভাবেই নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতেছি না বা আমি কোনো কারো কোনো ক্রেডিট নিচ্ছি না আমি ফুল ক্রেডিট দিচ্ছি স্টুডেন্টদেরকে ছাত্র সমাজকে যারা এই আন্দোলনটাকে এতদূর নিয়ে গেছে তারপরে আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের মানুষ তো অবিচারের বিরুদ্ধে দাঁড়ায় একটা গত মানে বিশ পঁচিশ বছরের একটা কথা ছিল যে ও বাংলাদেশের মানুষ খালি অবিচারই চায় বা অবিচারকে খুব সহজে হজম করে বাট আপনি দেখেন গত বাংলাদেশের একটা সিগনিফিকেন্ট পপুলেশন অ্যাগেইন আমি কথাটা আমি খুব ক্লিয়ার করতে চাই আমি কোনো ক্রেডিট নিচ্ছি না আমি কোনোভাবেই বলতে চাচ্ছি না যে আমি একদম ফোর ফ্রন্টের সোলজার ছিলাম আমি এরকম কিছু না আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এরা বাংলাদেশের মানুষ এরা এই সাহসটা দেখাইছে এরা বাংলাদেশকে বিল করতে চায় আপনি জয়েন করেন নট অ্যাজ আ পলিটিশিয়ান বাট অ্যাজ আ মানে সামাজিক সংস্কারের যে জায়গাটা সেই জায়গাটাতে সেই জায়গাটা থেকে আমি মানুষ দেখি না সবাই চাই হঠাৎ করে একটা লিডার আসবে সুপারম্যান আসবে স্পাইডারম্যান আসবে কী জানি হয়ে যাবে বাট আপনি মালয়েশিয়ার ইম্প্রুভমেন্ট দেখেন চায়নার ইম্প্রুভমেন্ট দেখেন আপনি ইন্ডিয়ার ইম্প্রুভমেন্ট দেখেন গত তিরিশ বছরে তারা কতগুলো স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট তৈরি করছে আপনি সিঙ্গাপুর দেখেন তারা কতগুলো স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট তৈরি করতে পারছে যেটার কারণে তাদের এন্টায়ার আপনি যখন তাদের দেশে যান আপনার কাছে ইউ ক্যান ফিল দ্যাট তারা কতটা আগায় গেছে 1980 থেকে দুই সাল এই বিশ বছরে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আপনি যদি দেখেন ওই সময় চায়না এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মানুষ যারা আইভিলিগ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছে ইউরোপ আমেরিকার বেস্ট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছে তারা তাদের দেশে ব্যাক করছে এবং ব্যাক করে তারা ইন্ডিয়াতে ফ্লিপকার্টের মতো কোম্পানি তৈরি করছে যে কোম্পানিটা অসম্ভব ভালো করছে ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম তারা কতগুলো এডুকেশনাল লিগাল সোশ্যাল ইনস্টিটিউট তৈরি করছে তারা ইন্ডিয়ার ন্যারেটিভকে চেঞ্জ করছে যেটা ইন্ডিয়ার যে গত বিশ বছরে বা তিরিশ বছরে যে অনেকগুলো যে আইটি সেক্টরে বলে বা আপ এটা একটা বড় রিজন ইন্ডিয়া কোনো পারফেক্ট দেশ না বাট ইন্ডিয়ার অনেকগুলা সোশ্যাল ইনস্টিটিউট ইজ ভেরি স্ট্রং এবং গত গত তিরিশ বছরে হয়েছে আমরা চায়নার দিকে তাকাই কী পরিমাণে স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে গত তিরিশ বছর যেটার কারণে তারা এখন মানে অলমোস্ট ইকোনমি ওয়াইজ আমেরিকাকে হারাই দিচ্ছে বা অলরেডি হারাই দিচ্ছে সেইখানে ওই একই সময় নাইনটিন এইটি থেকে দুই সালে বুয়েট জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি আমাদের মেডিকেল কলেজগুলোর যারা যেভাবে এবং প্রাইভেট ইউনিভার্সিটি অবশ্যই যারা যেভাবে সুযোগ পাইছে স্পেশালি আমাদের মেধাবীরা তারা তখন দেখছে যে বাংলাদেশে তারা ভালো অপরচুনিটি পাচ্ছে না তারা তখন বিদেশে চলে গেছে অর্থাৎ আমাদের ব্রেইন রেইন হয়েছে আর ওদের দেশগুলোতে রিভার্স ব্রেইন রেইন হয়েছে সেই রিভার্স ব্রেনডিংটা ডেনটাকে এখন বাংলাদেশে শুরু হইতে পারে না এই দুই হাজার চব্বিশ সালে শুরু হইতে পারে না আমরা কি যথেষ্ট রিজন তৈরি করতে পারি না যে জন্য আমাদের জ্ঞানী গুণী প্রবাসী বাঙালিরা চিন্তা করবে সবাই না ডেফিনেটলি তার একজনের লাইফের এক একটা রিয়ালিটি আছে অনেকের জন্য বিদেশে থেকে বাংলাদেশকে সাপোর্ট করাটাই বেটার আই রেসপেক্ট দ্যাট এবং আমি কোনোভাবেই বলতেছি না যে বিদেশে থাকা মানেই হচ্ছে গিয়ে আপনি দেশের জন্য কিছু করতেছেন না না দেশের বাইরে থেকে বিদেশে মানে বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের জন্য অনেক কিছু করা যায় বাট আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি স্পেশালি যারা ওই অপর সুযোগ আছে যে একটা রিভার্স ডেনের চিন্তা করা হ্যাঁ আমি একটা টপ থেকে পিএইচডি করছি হ্যাঁ আমি একটা মানে ওয়ার্ল্ডের বেস্ট রিসার্চ সেন্টারে আমি কাজ করতেছি বাংলাদেশে একটা রিসার্চ সেন্টার তৈরি করার চিন্তা করা যায় না আমি একটা ছোটো এক্সাম্পল দিই আমার নিজের লাইফের আমরা তিন ভাই আমি ছোটো এবং আমি আমার বড়ো দুই ভাই বুয়েটে পড়ছেন বুয়েটে টপার ছিল একজন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং আরেকজন উন্যাশ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে ক্লিয়ারলি আমি আমি সবচেয়ে কম কোয়ালিফাইড আমাদের তিন ভাইয়ের মধ্যে ক্লিয়ারলি আমার যোগ্যতা সবচেয়ে কম তারা দুজনই অস্ট্রেতে সেটেল করছে তারা ভালো করতেছে অল গুড বাট আমি যদি আমি যেটা আমাকে খুব মানে কি বলবো অবাক করে বা আমি ভাবি মাঝে মাঝে সেটা হচ্ছে দুই সালে আমি একটা লাইফ স্ট্রিম নামে একটা ছোট্ট একটা কোম্পানি স্টার্ট করি এক এক দুই লাখ টাকা এরকম একটা দিয়ে দুজন ইনভেস্ট করে এবং সেই কোম্পানিটা বাংলাদেশের আমি উদ্যোক্তা হিসেবে গল্পটা বলতেছি মাত্র সাত বছরে এটা বাংলাদেশের মানসিক স্বাস্থ্য খাতে যদি আপনি প্রথম সারির প্রতিষ্ঠান বলেন অবশ্যই আপনাকে স্ট্রিং এর নাম বলতে হবে যদি আপনি ফেয়ারলি ইভ্যালুয়েট করেন ইন টার্মস অফ আমরা কী পরিমাণে মানুষকে রিচ করছে কীভাবে মানুষকে আমরা সার্ভিস দিচ্ছি একশোর বেশি মানুষ এখানে কাজ করতেছে ফুল টাইম পার্ট টাইম কন্ট্রাকচুয়াল আমাদের যে পরিমাণ এবং সাইকোলজি একসাথে এখানে কাজ করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকোয়াট্রিস্টের যে পুরা টিমটা যে কাউন্সিলিং সাইকোলজিস্ট পুরা টিমটা কাজ করে এটা বাংলাদেশে এত বড় টিম বাংলাদেশে অন্য কোনো বেশিরভাগ হাসপাতালের মানে তারা চিন্তাও করতে পারে না কিন্তু আমি চিন্তা করি আমি তো সবচেয়ে কম যোগ্য আমি একটা সাধারণ আইকিউ সাধারণ ইমোশনাল ইন্টেলিজেন্স সাধারণ খুবই মানে আমি একটা আমজনতা এবং আমি চিন্তা করি যে যারা আসলে আমার থেকে অনেক বেশি যোগ্য আমার ভাইরা এবং আরও অনেকরা তারা যখন বাংলাদেশে যদি তারা কাজ করতো এবং যদি তারা কাজ করে ডেফিনেটলি তারা দেশের বাইরে গিয়ে ভালো করছে কিন্তু দেশে যদি তারা থাকতো তারা দেশে কত বেশি কন্ট্রিবিউট করতে পারতো কতভাবে কন্ট্রিবিউট করতে পারতো আমার মধ্যে একটা সিম্পল সাধারণ ছেলে যদি এই কাজ পারে তাহলে তারা আরও কত বেশি কত গ্রেটার স্কেলে তারা আসলে কাজ করতে পারতো কত গ্রেটার স্কেলে কত বেটার ইনস্টিটিউট তারা তৈরি করতে পারতো বা তাদের সেই যোগ্যতা আছে তো সেই জায়গাটাতে আমার ওদাত্ত আহ্বান আমরা বাংলাদেশকে একবার চান্স দিই আমরা একবার চিন্তা করি যে আমরা আসলে কী হারাবো দেখেন বাংলাদেশটা তো আপনাদেরকে দিছে বাংলাদেশটা যখন আপনাদেরকে দিছে সেই জায়গাটা থেকে বাংলাদেশটা এক্সপেক্ট করবে যে বাংলাদেশের সূর্য সন্তানরা ফেরত আসবে এবং বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করবে এবং শুধুমাত্র বলবে না যাক বাবা আমার সবুজ পাসপোর্টটা গেল যাক বাবা আমার আর বাংলাদেশে যাইতে হবে না যাক বাবা আমার আর বাট আপনি চিন্তা করেন যে যারা আমেরিকার ফোরফাদার যারা আমেরিকাকে তৈরি করছে অস্ট্রেলিয়াকে তৈরি করছে তাদের সেই সময়ের গল্পগুলোকে যদি দেখেন সেই সময় বা আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে একদম শুরুতে সিভিল ওয়ার চড়তেছে বাট তারা একটা আমেরিকার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখছে সে মানে যখন আজকে থেকে চল্লিশ বছর আগে কি চায়না কোথায় ছিল অনেক পিছনে ছিল আজকে থেকে তিরিশ বছর আগে যে ইন্ডিয়ান প্রফেসর বা এমআইটি বা হারভার্ডে পরে ইন্ডিয়াতে ব্যাক করছে তখন ইন্ডিয়া কোথায় ছিল ইভেন এখনও যদি আপনি দেখেন আপনি ইন্ডিয়াতে যে দেশপ্রেমটা দেখবেন আপনি বাংলাদেশে সেই দেশপ্রেম দেখবেন না কেন ইন্ডিয়াতে কি করাপশান নাই ইন্ডিয়াতে কি পাবলিক হেলথ সার্ভিসের স্ট্যান্ডার্ড কেমন ইন্ডিয়াতে মানে দারিদ্রতার কী অবস্থা ইন্ডিয়াতে অনেক প্রবলেম আছে বাট ইন্ডিয়াদের মধ্যে যে দেশপ্রেম আছে বাংলাদেশিদের মধ্যে সেই দেশপ্রেমটা কেন থাকবে না কেন থাকবে না কেন আমরা আমাদের দেশকে শুধুমাত্র চোরের দেশ বলবো অবশ্যই আমাদের দেশে চোর আছে অবশ্যই আমাদের দেশে প্রবলেম আছে বাট কেন আমরা শুধুমাত্র আমাদের দেশের ন্যারেটিভটাকে আমরা রেজিলিয়েন্সের গল্প বলতে পারি না কেন এটাকে শুধুমাত্র আমরা বলবো বারবার যে না আসলে এই দেশ মানে খালি ফ্রাস্ট্রেশনের গল্প কেন বলবো ইন্ডিয়ানরা তো শুধু ফ্রাস্ট্রেশনের গল্প বলে না চাইনিজরা তো শুধু ফ্রাস্ট্রেশনের গল্প বলে না যদিও তাদের ফ্রাস্ট্রেশন হওয়ার মতো অনেক কিছু আছে বাট আমরা কেন শুধু ফ্রাস্ট্রেশনের গল্প বলে বসি আমরা তো আসলেই আমরা তো বাংলাদেশে অনেক বড়ো বড়ো কোম্পানি হতে পারে খুবই স্ট্রং লিগাল ইনস্টিটিউট হইতে পারে হেলথ ইনস্টিটিউট হইতে পারে কেন আমরা শুধুমাত্র বলবো যে ও সেটা অন্য কারো কাজ কেন আমরা তো একটা সোশ্যাল ইনস্টিটিউট স্ট্রং তৈরি করতে পারি এবং যখন স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউশন তৈরি হবে তখন অটোমেটিক্যালি এটার বাই প্রোডাক্ট হিসেবে অ্যামেজিং গভর্নেন্স তৈরি হবে স্ট্রং গুড গভর্নেন্স তৈরি হবে এবং তখন আমরা সত্যিকার অর্থে যে বাংলাদেশটাতে বিশ্বাস করি সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে পারব আমি যতবার ইউরোপ আমেরিকায় বা অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ হয়েছে আমি খালি একটা জিনিস চিন্তা করছি এই যে প্রবাসী বাঙালিরা এত ইম্প্যাক্টফুল কাজ করতে পারেন তাদের পোটেন্সিয়াল আছে জ্ঞান এবং প্রজ্ঞা আছে অভিজ্ঞতা আছে তারা যদি বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টটা হইতো নলেজের ইনভেস্টমেন্টটা হইতো তাহলে কী রিমার্কেবল কিছু হইতে পারতো এবং সেই জায়গাটা থেকেই আমি আমার ইমেল অ্যাড্রেসটা নিচে দিয়ে দিচ্ছি অ্যান্ড আপনারা যদি কেউ যদি কখনো চিন্তা করেন যে আমি বাংলাদেশের মানে ব্যাক করবো বা ইনভেস্ট করবো বা ইভেন সিম্পলি আমি ওই দেশের থেকে আমি বাংলাদেশের জন্য মিনিংফুল কিছু করতে চাই এবং আমি যদি ইন এনি ক্যাপাসিটি আপনাদেরকে হেল্প করতে পারি ইউ ইউনো মানে কী বলবো আই আই উড লাভ টু মানে কানেক্ট দ্য ডটস হ্যাঁ মেবি আমি কিছু ডট কানেক্ট করার হেল্প করতে পারবো বা মেবি আপনারা নিজেরাই সেটা আমার থেকে আরও বেটার পারবেন আপনাদের অ্যালার্ম অ্যাসোসিয়েশনের থ্রুতে বাট ইফ আই ক্যান বি অফ এনি গুড অফ এনি হেল্প আই উড লাভ টু ডু ইট এবং এই আমার এই ডিসকাশনটা কোনোভাবেই কেউ মনে করবে না যে আমি প্রবাসীদেরকে ছোটো করতেছি কোনোভাবেই মনে করবে না যে আমি প্রবাসীদেরকে অসম্মান করতেছি বা আমি মনে করতেছি তারা কোনোভাবে সেলফিস কোনো বা সেলফ সেন্টার চিন্তা করে আমি একেবারেই সেটা মনে করি না আমি মনে করি বাংলাদেশে প্রবাসীদের অনেকেরই আসার ইচ্ছা ছিল বা সুযোগ ছিল না এবং অনেকেই বিকজ অফ বেটার অপরচুনিটি তারা বাইরে সেটেল করছে উইচ ইজ পারফেক্টলি ফাইন বাট দিস ইজ হাই টাইম ওয়েন বাংলাদেশকে একটা রিবিল করার সুযোগ হয়েছে তখন প্রবাসীরা রিথিং করবে একবার চিন্তা করবে যে আমরা কি আসলে আমাদের যেই ইনভেস্টমেন্টটা লাইফে তার একটা অংশ কি আমরা বাংলাদেশে করতে পারি কিনা হয়তো সেটা একটা উইন সিচুয়েশন হবে ইনশাল্লাহ